কি হয়েছে কি মামা মামা কি হলো কি হলো দাঁড়া দাঁড়া প্যান্টপুর 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 আমি আমি আগে এ তাড়াতাড়ি প্যান্টপুর অর্ডার কি দেখেছে শুধু চন্দন রে হাগাতে নিয়ে গিয়ে প্রাণ প্রায় যায় যায় গর্বে তা জঙ্গল পরে বাবা তাড়াতাড়ি ঢোক 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 চল 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 তাড়াতাড়ি ঢোক চন্দন ভাই ছুটছিস তো চন্দন ঠিক আছিস ভাই তোরা বাসায় নিয়ে আসি জঙ্গলে আর তোর ওই অবস্থার হাজার হাজার জঙ্গলের ভেতর দিয়ে তোর কাছে আমার রাগা পাইছি জঙ্গলের কথা ভাবছি না আমি তো দাঁড়িয়ে আছি কাছে কাছে যে আমাকে মামা বলেছে ঘুর পালিয়েছো আমি তোমার ক্যামেরা অন করে দিচ্ছি ক্যামেরাম্যান তাড়াতাড়ি বের হয়ে চলে আসো নমস্কার বেলেস কুকিং ব্লগে সবাইকে স্বাগত চন্দন রে হাগাতে নিয়ে গিয়ে প্রায় হাতির পাড়া খাইছিলাম প্রায় হাতি ওরে সর্বনাশ জীবনে প্রথম হাতির এই তারা খেলাম তো আমরা এখন যাচ্ছি দীঘা সমুদ্রের মাঝখানে ওখানে গিয়ে যদি তিমির পেটে চলে যাই তাহলে তার কিছু করার নাই তাহলে আমাদের ব্লক 3 আসছে খুব ভালোভাবে কষ্ট হয়ে গেছে ব্লক 2 আসছে খুব তাড়াতাড়ি যাবে কিছু বলার নাই আমি যে কবুকাম ভাই আমি তো সবার ভেতরে মোটা জাতি জাতি স্যামলান্ডার পাইছে আগা আরে ভাই সে আমি যে কি বিপদে পড়ছি ওরে নিয়ে এইদিকে কষ্ট যে আমি হাঁকতে যাবো রে ভাই আর সে যে আগাতে যাই আর মরণের কয়দা এখন আর কি করবো এসে পড়ছি গর্বে তা জঙ্গলে যাবার যাচ্ছি হচ্ছে দীঘা ভালো সুন্দর একটা ভিডিও দেবো বলিয়া আর রাস্তায় ওরে হাঁটতেছে হাতি দি ধাওয়া এখানে হাতির ধাওয়া খাই ওই একা মরার জায়গায় আমরা সব কটা মরছিলাম প্রায় যাক বাবা তোরে তো বাসায় নিয়ে এসি তাই কালকেই এই ভয়ার পাশে যেভাবে আনন্দ করে সবাই ভালো রাখা যায় সেই ব্যবস্থা করা যাক তাহলে চলুন এখন সোজা যাওয়া যাক আর দেখতে থাকুন আমাদের দারুণ সুন্দর একটা ফাটাফাটি ব্লক আসতে যাচ্ছে আপনারা মন দিয়ে দেখবেন আর আমাদের অপেক্ষায় থাকুন কি ভিডিও আসতে যাচ্ছে সাবস্ক্রাইব নাও আর একটাই কথা গুম্মু এই আলার পর আলারে আগাইতে যাইয়া আমাকে আগে বেড়াই যেতে দিল বাকিস বাইস চাইছি তুই বাইরে আর রাখতে যাবি না আমি আর আজকে হাঁকছিও না কিছু না আর এই গর্বে তো জঙ্গলে এইভাবে যেন কেউ আঁকতে না যায়
তারা খাইয়া জমের খিদে পাই গেছে, ওজন বিস্কুট খাই দিছি। লাল চা অর্ডার দিয়েছি, লাল চা খাবো। চন্দনরে হাগাতে নিয়ে যেয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছে, এমন ছুটা ছুটিছি মানে কি বলবো, পেটের ভিতরে আর কিছু নাই, খিদে পেয়ে গেছে। ওই জন্য চায়ের দোকানে বিস্কুট আর লাল চা। সবার আগে আমি চা পেয়ে গেছি। খোলা মাঠে আমরা সবাই দৌড়ই, জঙ্গলের ভিতর দিয়ে যদি এরকম কেউ তাড়ায় আর যদি কেউ দৌড়ায় তার পরা না খায় না, তার আগে অবস্থা হয়েছে তাই কি করবো, বেরোইয়া অনেক দূর যাইয়া মানে চা আর জল ছাড়া আর কিচ্ছু খাবো না, জাস্ট এইটুকু ভাই। খিদে থাকলে আবার খাবো না। দাদা পান পাওয়া যাবে তো? আমাদের আটখানা পান, সবাই পান খাবে তো? পান খাবে সবাই, সবাই পান পান পান। হ্যাঁ তাহলে দুটো বাদ, ছটা পান, ছটা পান বাদ। দারুন চা, দারুন চা, লাল চা সত্যি মানে মন দিয়ে চাটা বানাইছে কড়া। ভাই কেটে গেল আমার চা, আমার চায়ের জায়গায় তোমার চা, তোমাদের চা একবার একটা ভালো না, আমার চা সবথেকে বেশি ভালো। কেন কাউ দাদা, আসল কথা কি আমরা মিষ্টি খাই তো খাবো, আর তুমি মিষ্টি কও। হ্যাঁ ভাই তুই তো খাস নাই, খিদে পেয়ে গেছে। খা 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 খা, তো তারা খাইছিস, এবার বিস্কুট খা। খা খা খা, ভালো লাগছে? এগুলো ছাড়বে নাকি? ভয় কেটে গেল। এই মামা, কই মামা, এই দেখো এই দেখ এই দেখ, লুক এট মি, ও মাই গড, দিস ইজ ও হিরো, হিরো রাতের ভিডিও করতে এত ভালো লাগছে, আর আমরা তো আর সামান্য রাস্তা বাকি আছে, আমরা পৌঁছিয়ে যাব, এই মাত্র চলে এসেছি। তাহলে চলুন দেখি আশেপাশে কি আছে, কিছু তো খেতে হবে, চলুন খেতে যাই। একটু হাঁটবো সমুদ্রের পাশে, রাত্রে বেলা কেমন লাগে চলুন তো একটু দেখে আসি। অন্ধকারে দুলাভাই চা ছিঁড়ে গেল না, টেনে আনতো ছিঁড়ে গেছে, বানিয়ে রাখাছি তোমাকে, দাঁড়ো সাজাও, সাবধান সাবধান, না 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 করবে না। আলো দাঁড়ো, মামা পারবে এরকম আনাতে? চেষ্টা করতে হবে, সুন্দর হয়েছে। রুমাল রুটি আমাদের দেখার ইচ্ছে ছিল, খাওয়ারও খুব ইচ্ছে ছিল, সম্পূর্ণ পূর্ণ হলো। আচ্ছা দাদা, দাদা এইটা এইটা কি? এটা এটা হরিয়ালি মালাই টিক্কা রেশমি, হ্যাঁ চিকেন তন্দুরি, চিকেন তন্দুরি, ইয়ে বালা ফুল, আরে বালা ইয়ে রেশমি, রেশমি আরে বালা টিক্কা মালাই হরিয়ালি। বদলো ভাই, পুরো ইন্ডিয়া, ইন্ডিয়া পুরো ইন্ডিয়া, এখান এখান থেকে গর সে দেখা হয়, ইসনে বন্দে নে গর সে দেখা হয় না, মাই ইন্ডিয়া। আমরা তো খাবো রুমাল রুটি, রুমাল রুটির সঙ্গে কি আছে সেটা দেখতে হবে, আর যদি খুব ভালো জিনিস হয় তাহলে তো জমে যাবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, গল্প হবে, বিশাল বিশাল এনজয় হবে। দেখছি কি খাওয়া যায়, চানা মশলা কত কি কত কিছু রয়েছে, এই তো এখানে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, একটা করে দাও।
Wow. কি সুন্দর দেখুন একদম পাতলা অসাধারণ রুমাল রুটি এই প্রথমবার খাবো হ্যাঁ রুমাল রুটি বো বড় ভাই তুমি দেখলাম সবই বুঝলাম বলছি ভিজে ভাত নাই এখানে ভিজে ভাত পাওয়া যায় না ভাই এটা ফাইভ স্টার হোটেল তাহলে আমি বলছ যে গেলাম কপালটাই পুরো খারাপ কোথায় এসে পড়লাম ভগবান জানে সত্যি একটু ভিজে ভিজে ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ গামছা রুটি হলে আরো ভালো হতো এই জিনিসটা হ্যাপি ভাই এর আগেকবার যে সময় এসেছিলাম হ্যাপি ভাইয়ের খুব খাওয়ার ইচ্ছা ছিল আমরা সময়ের অভাবে খেতে পাইনি আজকে হ্যাপি ভাইয়ের রিকোয়েস্টে আমরা রুমাল রুটি সবাই খাচ্ছি সত্যি খুব রুমালের রুটি তো পাওয়া যাচ্ছে যদি গামছা রুটি পাওয়া যায় তাহলে খুব ভালো হতো তো অবশ্যই যেন আমার গামছা রুটি পাওয়া গেল না আমি খেতে যাবো আর যদি কেউ মানে গামছা রুটি যদি আমাকে বানিয়ে খায় না খাওয়ায় না তাহলে আমি খেতে যাবো একদম নিশ্চয়ই খেতে যাবো আর খেয়েও আসবে প্যাট ভরে তাতে দেশের যে কোনো প্রান্তে হোক না কেন সেই প্রান্তে পৌঁছে যাবো তাই তো গামছা রুটি খেতে গামছা রুটি খেতে পৃথিবীর যে কোনো হোক না আমি চলে যাবো কোনো ব্যাপার নাই আর অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওর জন্য একদম লাইক করবেন যদি গামছা রুটি কেউ বানিয়ে খাওয়ায় তুই যদি না যাস তাহলে তো বুঝতে পেরেছিস দর্শক তোকে কিন্তু সেই পন্দে পেট্রোল দিয়ে দেবে ক্যালেন্ডার কই চন্দন কি কিনবি তোকে যখন বিয়ে দেবো না এইসব জুয়েলারি দোকানে ঢোকাবো ঠিক আছে বাদাম না রে কাজু ওই তো কাজু বাদাম কাজু না না পুরোটা কাজু নেই শুকুরাই আছে কাজু কিসমিস এগুলো পিস কত করে না কি কত গ্রাম কাজু কত করে দিচ্ছে তোমাদের যখন ফিরবো মানে বুদ্ধি বাড়ানোর জন্য তো তাই আমার বুদ্ধি একটু কম আছে কম আছে দেখো বেশি বুদ্ধি হয়ে গেলে আবার অসুবিধা আছে না না আমি এটা নিয়ে আমার আমার জন্য তোমার চাকু পৌঁছে গেছি আমরা ইতিমধ্যেই দীঘার সমুদ্র সত্যি দারুণ দিনের বেলায় দৃশ্য আলাদা কিন্তু রাতের একটা দৃশ্যটাই আলাদা যতটা ভয়ঙ্কর ততটাই সুন্দর সাদা 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 গুলো হচ্ছে ওই যে আলো জ্বলছে আলো জ্বলটা কিসের ওই পার
চন্দন কই রে ভাই চন্দন আই লাভ সমুদ্র আই লাভ সমুদ্র অসাধারণ দৃশ্য এই দৃশ্য না দেখলে বুঝতে পারবেন না রাতের বেলায় দিনের বেলায় তো হ্যাপি ভাই বলো ভাই একদম হ্যাপি একদম মানে ফুল ফুল এনার্জি ও সত্যি সত্যি খুব ভালো লাগছে কি ভালো লাগছে ওরে বাবা দিনের বেলাটা জমন্ত হয় বন্ধুরা ও চলো যাই বুদ্ধি আর চলো কাকড়া 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 বলুন আমরা সামান্য টিফিন করে আমরা এখানে এলাম এসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করলাম উপভোগ করার পরে এখন আমরা চলে যাব এখান থেকে আর এটা কি দেখলেন কালকে কালকে সারা দিন সমুদ্রের মাঝখানে গিয়ে আপনাদের আমি একটা পান খেয়েছি তার জন্য হয়তো কালকে সারা দিন সমুদ্রের ভিতরে গিয়ে সুন্দর একটা একবারে একবারে ফাটাফাটি একটা ব্লক আসতে চলেছে ব্লক এখন থাকবে আমাদের 2, 3, 4, 5, 6 এরকম এখন থাকবে আপনারা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন আপনারা কোনোদিন উপভোগ করতে পারেননি অনুভবও করতে পারেননি এই সর্বপ্রথম ভিলেজ কুকিং ব্লক দিতে চলেছে এই সর্বপ্রথম আপনাদেরকে সমুদ্রের মধ্যেখানে গিয়ে আনন্দ দিয়ে একেবারে পিকনিক যে সমুদ্রের মাঝে আনন্দ করা যায় কিভাবে সেটা দেখাবে ভিলেজ কুকিং ব্লক ये तो ट्रेलर है पिक्चर अभी बाकी है बॉस देखते থাকুন রাতের শুধু অপেক্ষা সকালটা হতে দাও গুরুদেব দেখা যাবে একদম বড় সাইজের তুমি আমার থেকে একটু ছোট সাইজের ধরে নিয়ে আসবো চন্দন স্যার দেবা ওই ঢেউ আসছে ঢেউ আসছে তবে অনেক কাছাকাছি করলাম অনেক দৌড়াদৌড়ি করলাম সত্যি করে কেলিয়ে গেলাম জল 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 ও কাংড়া 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 কই না কাংড়াটা মনে হয় এখন শুয়ে পড়েছে দেখা যাক একটু রুমের দিকে যাওয়া যাক দুলা ভাই ও দুলা ভাই আমার BMW অপেক্ষা করছে ও তোমার সেই তোমার BMW এই BMW প্রথমবার এসেছিলে তোমাদেরকে নিয়ে আমি আসি নাই আচ্ছা সেই BMW আজও আমাকে এখানে দাঁড়িয়ে রই যাওয়ার জন্য তাই এই আমি এখন যাব নিয়ে তারপর হয়তো ওই দেখো চলে এলো তোমার কাছে আসছে তোমার BMW তোমার কাছে আসছে দশটা বাজতে গেল এখন যাই রুমে গিয়ে দেখি সবকিছু ঠিকঠাক করে এসেছি সমুদ্রের মাঝখানে গিয়ে সে যে কি উপভোগ করব আর যে কি ভিডিও দেব ভাবনার বাইরে চিন্তারও বাইরে একদম নদীর ভিতরে গিয়ে একবার সমুদ্র 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 সজলকে নিয়ে যাব রাজাকেও নিয়ে যাব একবারে আমি না গেলে হবে তুমি না গেলে ক্যামেরা করবে কি আমাদের এইদিকে ওইদিকে ওইদিকে কাল সকালে দেখা হচ্ছে চলে আসো রুমে চলে এসেছি আমরা আমরা এই রুমটাই বুক করেছি না না এনার্জিটা করলাম যা খেলাম সেটা তো হজম করতে হবে তার জন্য কুতু কুতু দিই আজকে মতো রেস্ট না সবাই আচ্ছা ফুল এনার্জি নিয়ে বেরোবো আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি ঠুকে দিন মিস করবেন না সুন্দর সুন্দর ব্লগ আসছে ঠুকে দিয়ে সাবস্ক্রাইব করতে হবে নাহলে একদম মিস করবেন লাইক তো বানেগা কালকে দেখা হবে কাল দেখা হবে গুড নাইট গুড নাইট সাবস্ক্রাইব করেছেন তো লাল বাটনটা টিপে দেন আর সাবস্ক্রাইব করে নিন